আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিয়াস, তো আজকের আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই আমরা দেখা যায় আমাদের বিভিন্ন ফটো এডিটিং করতে হয়, সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি না, অথবা ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় না, বরাবর হয় না। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই, আপনি একটা অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুব সহজে, এবং সেই অ্যাপস দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তারপরে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য অথবা যে কোনো ওয়েবসাইটের জন্য লিঙ্কের জন্য আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, থাম্বনেল, কভার ফটো, প্রোফাইল ফটো আপনি সম্পূর্ণ এই অ্যাপস দিয়ে সম্পূর্ণ করতে পারেন। ঠিক আছে, এবং আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনি কোনো মানুষের পরিবর্তন ঘটাতে পারেন। আমি আর বলবো না, এতটুকুই বললাম, কোনো মানুষকে আপনি পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন এই অ্যাপসের মাধ্যমে। তো এই অ্যাপসটা দিয়ে মূলত আমাদের কাজ, আমরা যে কাজগুলি করে থাকি ফটোশপ এবং পিকআর্টে যে কাজগুলি করে থাকি, সে একই কাজগুলি আমরা এই অ্যাপসের মাধ্যমে করতে পারবো। থাম্বনেল তৈরি করতে পারবো, আপনার কভার পিকচার তৈরি করতে পারবো, প্রোফাইল পিকচার, আরও এ টু জেড যত ওয়েবসাইট ব্রাউজার আছে সম্পূর্ণ কভার পিকচার এবং প্রোফাইল পিকচার এগুলির জন্যই এই অ্যাপসটা, ঠিক আছে, মূলত হচ্ছে। এবং আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এটার মাধ্যমে আরও আরও যে কাজগুলি সম্পূর্ণ এটাতে করতে পারেন, খুব সহজ ছোট্ট একটা অ্যাপস। তো চলুন তাহলে আমরা এখন চলে যাবো ওই অ্যাপসের মাধ্যমে। তো যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না নেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন। তো আমরা চলে আসলাম এখন আমাদের স্ক্রিনে বন্ধুরা। তো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি পারবেন, খুব সহজেই আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, চাইলে আপনি যে কোনো কাজই করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন এখান থেকে একটা ছবি তুলে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ছবি আছে অলরেডি, ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একটা ছবি আছে এখানে। তো এখন আমরা আমাদের যে অ্যাপসটা দিয়ে কাজ করব সেই অ্যাপসটা চলে যাই, সেই অ্যাপটার নাম হচ্ছে টুল উইজ ফটো, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, খুবই ছোট অ্যাপস এবং এটা দিয়ে আপনি এ টু জেড সম্পূর্ণ কাজ করে নিতে পারেন, বড় বড় অ্যাপসের যে কোনো কাজ। তো আমরা এখন এটা ওপেন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লোডিং হয়েছে। এখন আমরা এখানে অনেকগুলি অপশন আছে, আপনি যে কোনো অপশনে কাজ করতে পারেন, দেখতে পারেন আপনি আপনার এই কাজগুলি করতে পারেন, এক্সপ্লোরের কাজ, মোমেন্টের কাজ, তারপর ওয়েটার, সাইড শো, এবং আপনার অ্যালবামের কাজ, এবং আপনার প্রমিস, এবং আপনার প্রো এডিটিং, ফটো এডিটিং, সব কিছুই আপনি এই অ্যাপস দিয়ে করতে পারেন, এই ছোট্ট অ্যাপসটার মাধ্যমে আপনি সব কিছুই করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন একটা ফটো নিয়ে জাস্ট দেখিয়ে দিই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই পারবেন। তো এখানে খুবই সহজভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন বন্ধুরা, এই যে দেখতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাই স্যাম্পলি। আপনারা এই যে অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক কার্ড, এই যে অপশনটা ম্যাজিক কার্ড দেখতে পাচ্ছেন, এই অপশনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাই, এটাতে কোনো ধরনের ঝামেলা নাই, যে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টান মারবেন, ব্যাস আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে। তারপরে এখানে যেখানে যেখানে বাকি আছে সেগুলি আপনি নিজেই করে দিতে পারেন এই যেভাবে, ঠিক আছে বন্ধুরা, নিজে নিজে এভাবে করে দেন, সামান্য যেগুলি বাকি আছে এগুলি, এবং সম্পূর্ণ যে কিছুটা বাকি থাকে সেগুলি আপনি ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সম্পূর্ণটা ক্লিয়ার করে নিতে পারেন এভাবে, ঠিক আছে। আর আপনার আরেকটা বিষয়, যদি আপনাদের কোথাও বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বেশিটা কমিয়ে নিতে পারেন, এখানে আরেকটা ইরেজার আছে ওটা দিয়ে আপনারা করতে পারেন, এই যে এই অপশনটা, এটা প্রথম থেকে দুই নম্বর যে অপশনটা ওটা দিয়ে আপনারা আপনাদের যেটা বাড়তি হয়ে যায় এটা করে নিতে পারেন, ঠিক আছে। তো আমার যেহেতু মাথার উপর একটা বাড়তি হয়ে গেছে সেটা আমরা এখন এই যে ইরেজার দিয়ে আমরা এটা দিয়ে কমিয়ে নিব, এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা এখন কমিয়ে নিব। তো এখন আমাদের যেটা একটু কম হয়েছে সেটা আমরা দেখে নিই, সেটা বরাবর করে নিই। তো এরেজার দিয়ে আপনি এই যে এখানে ক্লিক করতে পারেন, এখানে যেটা বাড়তি সেটাতে ক্লিক করবেন, এটা চলে যাবে, ঠিক আছে। এরেজার দিয়ে যেটা বাড়তে হবে এটা চলে যাবে, দেখতে পাচ্ছেন বাড়তিটা চলে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এরেজার দিয়ে বাড়তিটা চলে গেছে। এখন আমরা যেখান থেকে একটু ইয়ে থাকবে এটাতে, যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ এই রেজারিং করা শেষ, এখন আমরা ক্লিক করতে হবে উপরে, দেখতে পাচ্ছেন
এই যে অপশনটাতে ক্লিক করে আমরা এই যে এরাসিনাতে ক্লিক করে আমরা চলে যাব, তাহলে আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডের যে সামান্য একটা টুকিটাকে দেখা যাচ্ছে সেগুলি অবশ্যই আমরা নিজেরা পরিষ্কার করে নেব, ঠিক আছে? সেগুলি কীভাবে করে নেব সেগুলির জন্য আমাদের এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ার হয়ে গেছে, এই অপশনগুলি দিয়ে আপনি ক্লিয়ার করে নিতে পারেন। এই যে এটা দিয়ে আপনি অনেকগুলি অপশন চলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই অপশনগুলি আপনারা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন, এগুলি দিয়ে আপনি অনেক কিছুই চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনার পাশে যে সাদা একটা সিস্টেম আছে সেটা চলে গেছে, ঠিক আছে? তো আমরা এভাবেই কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি খুব ভালোভাবেই, ঠিক আছে বন্ধুরা? তো খেয়াল করেন ভিডিওটা আমি ফটোটা আমি কিভাবে করতেছি। তো যেহেতু এখানে আমাদের সাদা পাশে সাদাটা থাকা প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আমাদের চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সামান্য কিছুর কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হয় না। তো এবার এটা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, তো সামান্য যেটা আছে এটা আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম খুব সহজে কীভাবে আপনি অন্যান্য পিকআর্ট অথবা অন্যান্য অ্যাপসের মতো গুতাগুতি করা ঘুরতে হয় না। তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ডাইরেক্ট এক টান দিলে আপনার এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা আরও কিছু অপশন আছে সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এই অপশনটা আছে, এটা দিয়ে আপনি যদি চান যে আপনার মানুষে যেমন অশ্লীল ফটো তৈরি করে, সেক্ষেত্রে আপনি আপনার নিজের ছবিকেও চাইলে যে কোনো জায়গা থেকে কাপড় সরিয়ে নিতে পারেন এই অ্যাপসটার মাধ্যমে, ঠিক আছে? আরও আরও এই যেগুলি দিয়ে আপনারা বিভিন্ন এডিটিং কাজ আরও যে কাজগুলি আছে এবং ফটো সাইজিং এবং রিটার্নিং ফটো ক্রপ, তারপর লিচু ডার্ক কিউ এবং রিফিট লেয়ার অ্যান্সার পয়েন্ট লেন্স লোকেশন বিল্ডিং মিক্সার রিসপ্যান, এগুলি আপনারা সম্পূর্ণ কাজ এই অ্যাপসটার মাধ্যমে করে দিতে পারেন। অন্যান্য অ্যাপসের প্রয়োজন নেই আপনাদের, এই অ্যাপস ছোটো অ্যাপস এটা দিয়ে আপনার MBA কম যাবে আপনাদের, আপনারা এই কাজগুলি করে নিতে পারেন খুব সহজে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা আরও অ্যাপসের কাজ আছে, যে দেখতে পাচ্ছেন অ্যাপসের আরও বাকি কাজগুলি আছে যে অপশনগুলিতে, আরও অনেকগুলি অপশনের কাজ আছে, আপনারা চাইলে আপনাদের সে কাজগুলি এখান থেকে করে নিতে পারেন, ঠিক আছে? তো এই অ্যাপস দিয়ে A to Z আপনারা সম্পূর্ণ এডিটিংয়ের কাজ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং কাভার ফটো, প্রোফাইল ফটো, থাম্বনেল সম্পূর্ণ কিছুই তৈরি করতে পারেন। আপনাদের আর অন্যান্য অ্যাপসের প্রয়োজন নেই থাম্বনেল তৈরি করতে, কাভার ফটো তৈরি করতে এবং প্রোফাইল পিকচার তৈরি করতে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা A to Z সম্পূর্ণ কিছু করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি নতুন কোনো কিছু পেয়ে থাকেন, নতুন কোনো অ্যাপস পেয়ে থাকেন আপনার সুবিধার্থে থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে, কভার ফটো তৈরির ক্ষেত্রে এবং আপনি যদি প্রোফাইল ফটো তৈরি করার ক্ষেত্রে যদি খুব সুন্দর একটা অ্যাপস পেয়ে থাকেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের মাঝে পৌঁছে দেবেন, যেন তারাও এভাবে খুব সহজে সুন্দর একটা অ্যাপস দিয়ে সম্পূর্ণ A to Z কাজ করে নিতে পারে। যেমন একটা অ্যাপসের মাধ্যমে থাম্বনেল, কভার ফটো, প্রোফাইল ফটো, A to Z সব ফটো এডিটিং সহ সম্পূর্ণ কাজ যেন তারা করে নিতে পারে এবং আপনিও যেন অ্যাপসটার মাধ্যমে করে নিতে পারেন, সেজন্য কামনা রইল। তো বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন, পরবর্তী নতুন নতুন যে কোনো টিউটোরিয়াল আপনাদের জন্য যেন দিলেই সবার আগে পেয়ে যান। এবং আপনাদের কোন ধরনের টিউটোরিয়াল প্রয়োজন সে টিউটোরিয়ালগুলি অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমরা আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। আর বন্ধুরা আপনাদের যদি আরও আরও বিষয়ে যদি আপনাদের যেমন কম সাবস্ক্রাইবের আরও আরও ফটো এডিটিং, থাম্বনেল তৈরি, আরও যে অ্যাপসগুলি প্রয়োজন আপনারা আমার এই ভিডিও লিঙ্কে ঢুকে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওগুলি দেখে নিতে পারেন, সব কিছু আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আপনার ইউটিউব তৈরির ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন। তো আজকে তাহলে আমরা সম্পূর্ণ দেখিয়ে দিলাম কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা আজকের মতো এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।